হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দিদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি ফটো এডিটিং ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো এই ধরনের ফটো এডিটিং আপনি কিভাবে করবেন। তো এই এডিটটি আপনি যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন। তো সেটা শিখতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এরকম ভালো ভালো ফটো এডিটিং ভিডিও পেতে। তো সময় নষ্ট না করে আমাদের ভিডিও শুরু করে দিই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। তো এরকম আপনারা ছবি তুলে এই এডিটটি করতে পারবেন, বা আপনি পিকচার দিয়েও এখানে ফেসে কালার ড্র করে আপনি এরকম এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে এই ছবিটা আমি প্রথমে নিয়ে যাব লাইট রুমে। তো এখানে শেয়ারে ক্লিক করে অ্যাড টু লাইট রুম, তো আমার লাইট রুমে চলে আসলাম। আমি ছবিটি সিলেক্ট করে নিলাম, তারপরে সর্বপ্রথম আমি চলে যাব লাইটে। লাইটে যাওয়ার পরে এক্সপোজার কমিয়ে দিব একদম, হাইলাইট বাড়িয়ে নিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিলাম, শ্যাডোটা কমিয়ে নিলাম, হোয়াইটটা একটু বাড়িয়ে নিলাম, ব্ল্যাকটা একটু কমিয়ে নিলাম, ওকে। তারপর দেন চলে যাব কালারে। কালারে যাওয়ার পরে টেম্পারেচার একটু কমিয়ে দিলাম, টিনটাও কমিয়ে দিলাম, তারপরে এটা বাড়িয়ে দিব অনেকটাই, একটু স্যাচুরেশনও বাড়িয়ে দিব। তারপরে কালার মিক্সে চলে যাব। কালার মিক্সে চলে যাওয়ার পরে এটা আমরা একটু কমিয়ে দিব স্যাচুরেশন, দেন এটাতে চলে যাব। এটা যাওয়ার পরে এটাও একটু কমিয়ে দিব, এটাও কমিয়ে দিব। তারপর আমরা চলে যাব ব্লুতে। ব্লুতে যাওয়ার পরে স্যাচুরেশন বাড়িয়ে দিব, হিউটা কমিয়ে দিব, আর নিচের লুমিনেন্স যেটা এটা বাড়িয়ে দিব, যাতে মনে হয় আমাদের এই জায়গাটা অনেকটা লাইট হয়ে আছে। ওকে, তো এটা বাড়িয়ে দিলাম অনেকটা, এটা একটু ডার্ক করে নিলাম ফেসের কালারটা, ওকে। দেন সায়ান, সায়ানের স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম, এখানে ডান দিয়ে দিলাম। তারপরে এখানে চলে যাব, এখানে গিয়ে টেক্সচার বাড়িয়ে দিব, ক্লিয়ারিটি বাড়িয়ে দিব, বিগনিটি এটা ম্যানেজ করে দিব, তারপর এখান থেকে মিড পয়েন্ট করে দিব, ওকে। অ্যান্ড দেন আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে মডার্ন ফোন নামে প্রিসেটটা আমি ইউজ করে নিব। তো এখান থেকে আমি এতটুকু রেখে দিলাম, ওকে, টিকমার দিয়ে দিলাম, তারপর এটা সেভ করে দিব, সেভ টু ডিভাইস। তারপর এখন আমরা গ্যালারিতে গিয়ে ছবিটা পিকসার্টে নিয়ে যাব। তো আমি গ্যালারিতে চলে যাই, চলে আসলাম আমার গ্যালারিতে। তো আমি এখান থেকে পিকসার্টে নিয়ে যাব। তো পিকচারটি চলে আসলাম। তো সর্বপ্রথম আমি একটি ফটো অ্যাড করে নিব। তো এখানে অ্যাড ফটোতে ক্লিক করে এটা আমি অ্যাড করে নিব, ওকে। তারপর এটা টেনে বড় করে দিব সম্পূর্ণ ছবিতে, যাতে ইফেক্টটা চলে আসে। তারপর এটা ব্ল্যান্ডিং অপশন চেঞ্জ করে দিব, এখান দিয়ে দিব লাইটেন দিয়ে দিব, ওকে। অ্যান্ড দেন আমি চলে যাব অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পরে আমি এটা টেম্পারেচারে চলে যাব, টেম্পারেচার মাইনাস করে দেবো যাতে একটা ব্লু টোন চলে আসে, ওকে। তারপর হিউতে যাব, তারপরে স্যাচুরেশনে যাব, এটা একটু স্যাচুরেট করে দেবো, ওকে। তারপর টিকমার দিয়ে দিলাম, আবার টিকমার দিয়ে দিলাম। তারপর এখন আমি একটা ইফেক্ট ইউজ করব। তাহলে আমাকে ইফেক্টসে গিয়ে, আমি এফেক্টসে গেলাম, এফেক্টসে যাওয়ার পরে দেখি কোন ইফেক্টটা ইউজ করা যায়। তো এখানে অসংখ্য ইফেক্ট আছে, তো আমি এই ইফেক্টটা ইউজ করব। তো এখান থেকে আমি টিকমার দিয়ে দিলাম, তারপর ছবিটা আমি সেভ করে নিব। তো উপরে সেভ অপশন আছে, ছবিটা সেভ করে নিলাম। আই হোপ আপনারা এডিটটি শিখতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।